কিছু বই সত্যি চমৎকার, এবং সেই বইগুলো আপনার লাইফকে পুরোপুরি হচ্ছে চেঞ্জ করে দিতে পারে, বা হচ্ছে একটা অসাধারণ আপনার লাইফে ফ্লেভার দিতে পারে। যেমন যদ্যপি আমার গুরু যে বইটি, সেই বইতে একটি বাক্য, মানে আমি বইয়ের ভাষার মতো করে বলতে পারবো না, কিন্তু একটি বাক্য এরকম আছে যে আপনি যদি কোনো দেশে যান, সেই দেশে যাওয়ার পরে দুইটা জিনিস হচ্ছে আপনি লক্ষ্য করবেন। এক, তারা হচ্ছে কি খায়, আর দুই, তারা হচ্ছে কি পরে। তো আপনি যদি তাদের খাদ্য তালিকা হচ্ছে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে তাদের অর্থনৈতিক অবস্থা কেমন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা কি পরে, এটা যদি হচ্ছে আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের চিন্তাধারা, বা হচ্ছে তাদের হচ্ছে মানে মন মানসিকতা, কিংবা হচ্ছে চিন্তাধারা, কিংবা হচ্ছে তাদের রাজনৈতিক হচ্ছে উদ্দেশ্য, বা হচ্ছে তারা কোন পন্থী, এইগুলো হচ্ছে আপনি বুঝতে পারবেন। তো দেখেন, একটা বইতে মাত্র একটি লাইন, এটি আব্দুর রাজ্জাক স্যারের, তো এই একটি লাইন হচ্ছে কতটা হচ্ছে অসাধারণ। এরপরে আর একটা বই, আমি সবসময় এই বইটা থেকে অনেক জায়গায় এই গল্পগুলো বলি, এবং হচ্ছে মানে আমার খুবই মানে আমার লাইফে পড়া হচ্ছে বেস্ট বই আমি যদি বলি, তাহলে বলতে পারবো যে ইউ ক্যান উইন, তুমিও জিতবে, এই বইটা আমার কাছে সবচেয়ে সেরা লেগেছে। আমি এই বইটা অবশ্য ক্লাস 9 পড়াকালীনই হচ্ছে পেয়ে গিয়েছিলাম ভাগ্যক্রমে, এবং সেখানকার গল্পগুলো এত অসাধারণ। যেরকম একদিন হচ্ছে ছোট ছোট বাচ্চারা একটা মাঠে হচ্ছে খেলা করছিল, তো তখন একজন হচ্ছে বেলুন বিক্রেতা, সে হচ্ছে সেখানে বেলুন বিক্রি করতেছিল, রং বেরঙের বেলুন, রঙিন হচ্ছে বেলুনগুলো, হলুদ, লাল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের থাকে না। তো বাচ্চারা ভেবেছিল যে মনে হয় বেলুন ওড়ে তার রঙের কারণে বা রঙের জন্য, সেই জন্য বাচ্চারা হচ্ছে একে একে ওই বেলুন বিক্রেতাকে বলতেছিল যে চাচা হলুদ বেলুনটা একটু উড়াই দেখেন। তো সে হলুদ বেলুনটা ছেড়ে দিল, উড়ে গেলো। এরপর লাল বেলুনটা বললো একটু উড়াই দেখেন, তো ছেড়ে দিল, উড়ে গেলো। এরকমভাবে একে একে বাচ্চারা মানে ভেবেছিলো যে রঙের কারণে মনে হয় এই বেলুনগুলো উড়ে, তো সেজন্য হচ্ছে বেলুনগুলোকে ছেড়ে দিতে বললো আর বেলুনগুলো উড়ে গেলো। তো তখন ওই বেলুন বিক্রেতা বললো যে বাবারা, এই বেলুনগুলো হচ্ছে রঙের জন্য উড়ে না, এর ভিতরে গ্যাস আছে এ কারণে উড়ে। তো বিষয় হলো এখান থেকে একটা চরম একটা শিক্ষার বিষয় যে মানে আমি যেভাবে গল্পটাকে উপস্থাপন করি বা হচ্ছে মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের ভিতরে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে হচ্ছে আমরা প্রতিষ্ঠিত হব, আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না, আর আমাদের আত্মবিশ্বাসই আমাদেরকে হচ্ছে ওরকম আকাশের মতো উড়াবে বা হচ্ছে সফল হতে সহযোগিতা করবে। তো এরকম এর পাশাপাশি আর একটা গল্প ছিল যে হচ্ছে এক মাদক সেবীকে হচ্ছে গল্প বলা হয়েছিল যে এই যে 100 কেসো এনে সে 100 কেসোর উপর সম্ভবত মদ ঢালা হয়েছিল, তো দেখা গেল যে 100 কেসো মরে গেল। তো মাদক সেবীকে বুঝাতে চেয়েছিল যে যদি তুমি মদ খাও তাহলে কিন্তু তোমার শরীরের ভিতরে পাকস্থলীর যন্ত্রাংশ বা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কিন্তু এরকমভাবে হচ্ছে নষ্ট হয়ে যাবে বা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মাদক সেবী বুঝেছে অন্য কথা, সে হচ্ছে উত্তর দিতেছিল এরকম, দেখেন এখানে কেঁচোগুলো যেরকম হচ্ছে মরে গেছে সেরকমভাবে আমার শরীরের ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে আমি যদি হচ্ছে এই মদ সেবন করি তাহলে হচ্ছে এই আমার শরীরের ভিতরের পোকামাকড়গুলো হচ্ছে নষ্ট মানে মরে যাবে। তো দেখেন মানে পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে বা অনেক ধরনের লোক থাকে যাদেরকে আপনি ভালো বলতে চাবেন বা ভালো বুঝাতে চাবেন, তারা বুঝবে হচ্ছে নেগেটিভ বা সেটার ব্যাখ্যা করবে নেগেটিভ। তো দেখেন আমি কিন্তু এই ইউ ক্যান উইন বা তুমিও জিতবে এই বইটা থেকে কিন্তু আমি এই গল্পগুলো এইভাবে হচ্ছে দেখি বা এরকমভাবে উপস্থাপন করি, বা আমার কাছে প্রত্যেকটা গল্পই ব্যক্তির সাথে বা আমাদের নিজেদের সাথে হচ্ছে রিলেট আমি হিসেবে দেখি বা হচ্ছে মনে করি। এবং একজন মানুষ সফল হওয়ার ক্ষেত্রে বা সফল হতে হলে এই বইটা পড়া খুবই জরুরি, বা এখান থেকে অনেক কিছু মানে লাইফের সাথে রিলেট করা যায় বা শেখার অনেক বিষয় আমি পেয়েছি। যেরকম আর একটা গল্প যদি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে একটি
হচ্ছে ঈগল পাখির ডিম ভাগ্যক্রমে সে হচ্ছে মুরগির সাথে তা দিয়ে তারপরে হচ্ছে বাচ্চা ফুটে এবং সেই ঈগল পাখির বাচ্চাটি হচ্ছে মুরগির সাথে হচ্ছে লালিত পালিত হতে থাকে বা হচ্ছে সেই মুরগির সাথে সে বড় হতে থাকে। তো তখন ওই ঈগল পাখির বাচ্চাটি ধরেই নিয়েছে, সে উঠতে পারে না, মুরগি যেরকম উঠতে পারে না ঠিক সেইভাবে ঈগল পাখির বাচ্চাটিও সে উঠতে পারে না বা জীবনে উঠতে পারবে না, তাকে হচ্ছে ওই মুরগির মতো হাঁটতে হবে আজীবন। বা সে তার ভিতরে বিশ্বাসই হচ্ছে গ্রো করেছে বা তার ভিতরে বিশ্বাসই তৈরি হয়েছে যে সে সারা জীবন হাঁটবে, তার ওড়ার ক্ষমতা নেই। তো বাস্তবতা হচ্ছে এরকম, আমাদের লাইফেও আমরা অনেকে নিজেদেরকে এরকম অক্ষম মনে করি, কিংবা হচ্ছে আমরা মনে করি যে আমরা সফল হব না, কিংবা হচ্ছে আমরা ওই জায়গাটিতে পৌঁছতে পারবো না বা সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবো না, কারণ আমাদের এই ভিতরে একটা এরকম হীনমন্যতা বা হচ্ছে কাজ করে বা হচ্ছে আমরা এরকমভাবে হচ্ছে যে পরিবেশে থাকি সেই পরিবেশের অসফল মানুষদেরকে দেখে আমরা নিজেদের ভিতরে এরকমভাবেই হচ্ছে এমন একটা বিশ্বাস তৈরি করে ফেলি, যে কারণে আমাদের ঈগল পাখি হয়েও বা ওরকম আকাশে উড়ে ডানা মেলে উড়ে বেড়ানোর ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা ওরকম মুরগির সাথে সারা জীবন হচ্ছে বেঁচে থাকি বা মুরগির সাথে হেঁটে চলি। তো বাস্তবতা হচ্ছে এরকম। তো এরকমভাবে আমি ইউ ক্যান উইন বই থেকে এত এত মোটিভেশন পাই, মানে যা বলার মতো না। আবার এই পেজটা যদি আবার রান হয় কিংবা হচ্ছে আবার আগের মতো আমি যখন কাজ শুরু করব তখন আমি চেষ্টা করব যে বিভিন্ন বই থেকে মূল যে বিষয়গুলো এবং হচ্ছে খুবই পজিটিভ বিষয়গুলো বা হচ্ছে শিক্ষণীয় বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কমপক্ষে আধা ঘন্টা বা এক ঘন্টা করে হচ্ছে ডিসকাস করব এবং মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমার এটা হচ্ছে একটা টার্গেট বা ভবিষ্যৎ একটা হচ্ছে থিঙ্ক, মানে চিন্তা, যে আমি ভবিষ্যতে আপনাদের সাথে হচ্ছে বিভিন্ন বই নিয়ে ডিসকাস করব, বিভিন্ন বইয়ের মূল বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, কিন্তু যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটাই যে বইয়ের ভিতরে এমন এমন কিছু কথা আছে, যেরকম হুমায়ুন আহমেদের বই যদি আমি পড়ি তখন দেখা যায় যে লোকটা এমন টাইপের মানুষ, বই পড়তে গেলে অনেক সময় বিরক্তি লাগে কিংবা এখন বর্তমান মোবাইলের যুগে বই পড়তেছে না, কিন্তু হুমায়ুন আহমেদ স্যার এমনভাবে বই লিখছে দেখা যাবে যে পড়তে পড়তে যখনই বিরক্ত লাগবে তখন তিনি এমন একটা হয়তো জোকস তৈরি করবেন কিংবা হচ্ছে মেয়েলি বিষয় একটা তুলে ধরবেন কিংবা হচ্ছে তিনি এমনভাবে একটা হচ্ছে ধাঁধা মানে তৈরি করবেন যে ধাঁধার কারণে কিংবা জোকসের কারণে কিংবা হচ্ছে হাস্যরসের কারণে আপনার বইটা পড়তে ভালো লাগবে বা হচ্ছে মনে হবে যে সামনে পড়ি, সামনে কী হবে, বা এমন একটা হচ্ছে ওখানে মানে কী বলে রহস্য তিনি তৈরি করবেন যে মনে হবে না সামনে আরও পড়া উচিত, সামনে পর্ব পড়া উচিত, সামনে পর্ব পড়া উচিত এরকম। তো হুমায়ুন আহমেদ স্যার আসলে অসাধারণ মানুষ ছিলেন এবং তার চিন্তা চেতনা বা হচ্ছে তার গল্প বলার স্টাইল ওটা জীবনে কেউ তৈরি করতে পারবে না বা পারবেও না, এই জন্যই তিনি সেরা। তো যাই হোক, এরকমভাবে মানে প্রত্যেকটা বই বা বইয়ের ভিতরে কিছু কিছু বাক্য, কিছু কিছু লাইন অসাধারণ, যে কারণে বই পড়া উচিত এবং প্রত্যেকটা বই হচ্ছে আমাদের ব্যক্তি বিষয়ের সাথে যদি রিলেট করতে পারি এবং ভালো বিষয়গুলো, মন্দ বিষয়গুলো ভাই কখনো লাইফে অ্যাপ্লাই করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। তো ভালো বিষয়গুলো যদি আপনি লাইফে অ্যাপ্লাই করতে পারেন নিশ্চয়ই ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকবেন, মাগরিবের আজান দিয়েছেন।